এটা হুইটবি স্টেশন, হুইটবি থেকে আমরা টরন্টো যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। তো আমরা এটা ক্যানাডায় রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো আমরা ক্যানাডায় হুইটবিতে আছি, তো এটা হুইটবি স্টেশন। আর এগুলো এখানে থেকে লোকাল ট্রেন ছাড়ে আর কি, লোকাল ট্রেনকে ওরা বলে গো ট্রেন, লোকাল স্টেশন এটা আর কি, লোকাল ট্রেনের স্টেশন, তো এটাকে বলে ওরা গো স্টেশন। তো এটা হুইটবির রেলওয়ে স্টেশন, ছোট রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা টরন্টো যাব। তো টরন্টোর যেই গো স্টেশনে নামবো সেটার নাম হলো ইউনিয়ন। তো আমরা গিয়ে ইউনিয়নে নামবো সোজা। তো আমরা সকলে যাচ্ছি, নাতি নাতনি মেয়ে জামাই আমরা দুজন সবাই যাচ্ছি। ট্রেন এসে গেছে আর আমরা এক্ষুনি উঠব। কাম ইয়ার অদ্রিতা, আমি উইন্ডো নাও, তোমার মিটেন লাগবে না? না লাগবে না। সকালে ট্রেনে উঠে গেছি আর কি মজা, টরন্টো যাচ্ছি। সকলে ট্রেন, সকলে টরন্টো যাচ্ছি, আমরা সকলে যাচ্ছি। অন্য গো ট্রেন দেখো। হ্যাঁ, আমি দাদু নানান বাবা মা বেবি ব্রাদার আমার সবাই টরন্টো যাচ্ছি। আর আমি নান্দান আর দাদু লেকের ভিউ পরে দেখব। ইউনিয়ন স্টেশনটা টরন্টো উডবি থেকে ইউনিয়ন স্টেশন যাচ্ছি। ঠিক আছে, আমরা ইউনিয়ন স্টেশন, হ্যাঁ আমরা ইউনিয়ন স্টেশনে থামব। একটু পরে লেক আসবে আর বিশাল বড় লেক, আর লেক অন্টারিও নাম, হ্যাঁ লেক অন্টারিও নাম, আর ওটা অনেকক্ষণ আমরা দেখতে পাবো, আর ওইটা অনেকক্ষণ আমরা দেখতে পারবো। লেক অ্যাজাক্স স্টেশন এসেছিল উইটবির পরে, তো অ্যাজাক্সের পরে আরেকটা স্টেশন, তারপরেই এই লেক, লেক শুরু হয়ে গেছে। দেখো দেখো কি বড় লেক, কি সুন্দর লেক, বিশাল বড় লেক। হ্যাঁ বিশাল, অনেকক্ষণ ধরে এটা দেখা যা দেখা গেছে ট্রেনের থেকে, বিশাল বড় লেক। আমরা ট্রেনে বসে বসে এই লেক দেখলাম, কত বড় লেক তাই না, বিশাল বড়। এটা একটা রেলওয়ে স্টেশন, এটা মনে হয় পিকারিং। পিকারিংয়ের পরে স্কারবোরো আসবে, স্কারবোরোটাও খুব বড় জায়গা, আমরা আরেকদিন এসেছিলাম। এসে গেছে স্কারবোরো, এসে গেছে স্কারবোরোর পরে ড্যানফোর্থ, তারপরে টরন্টো। আমার নাতনি খুব কথা বলতে উৎসুক আপনাদের সাথে, তো তাই এতক্ষণ ধরে কথা বলে গেছে আপনাদের সাথে। আর এই স্কারবোরোটা, স্কারবোরোটা খুব বড় শহর, তাই এখান থেকে ছেড়ে গেলাম, ছেড়ে তো এসে গেছি টরন্টো, এসে গেছি, এবার আমাদের নামতে হবে। তো আমার নাতনি খুব এক্সাইটেড, বেড়াতে এসেছে বলে খুব এক্সাইটেড ও। তো আমরা এখন লিফটে উঠবো, লিফটের লাইন তো এই যে আমাদের বাচ্চা, ছোট্ট বাচ্চা ও স্ট্রলির ভেতরে আছে, আর এখানে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এটা এসকালেটর, আমাদের ওখানকার থেকে একটু অ্যাডভান্সড আর কি, যা দেখলাম মনে হয় একটু সব কিছুই একটু বেশি ভালো, অ্যাডভান্সড আর নিট অ্যান্ড ক্লিন খুব। তোদের একটু তুলে নিই বাচ্চাদের, বসার জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটু বসে পড়লেন উনি। এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের ইন্ডিয়াতে তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কারণ ওখানে ইন্ডিয়ার পপুলেশন যত হলেও অনেক বেশি আর কি, সেই জন্য। আর এই যে ডিক্যাথলন, এটা তো আমাদের নিউ টাউনেও ডিক্যাথলন আছে, আমরা ডিক্যাথলন থেকে আমাদের জুতো কিনে নিয়ে এসেছি। এখানে আসার আগে নতুন নতুন জুতো দুজোড়া করে কিনে নিয়েছি। তো আমরা স্টেশন থেকে বেরোবো, স্টেশন থেকে বেরোনোর অনেক রাস্তাই আছে, তো আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে বেরোলাম আর কি। আন্ডারগ্রাউন্ডটা দেখার ইচ্ছে হলো খুব, কীরকম অ্যারেঞ্জমেন্ট সেটা দেখার ইচ্ছে হলো, আর শুনলাম যে খুব সুন্দর, তো ওখান দিয়েই আমরা বেরোলাম। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মানে
মানে এগুলো ভাল লাগছে দেখতে আর কি। আর এই চেয়ার টেবিল পাতা এখানে ওই ইন্ডিয়ার মলগুলো যেরকম হয় না, ওই ইন্ডিয়ার মলে যেরকম সব একটা ফুড কোর্ট থাকে, সেখানে অনেক রকম জিনিস খাবার বিক্রি হয়, সেখানে চেয়ার টেবিলও পাতা থাকে, সেখানে সবাই বসে বসে খায়, সেরকম আর কি এটা। কিন্তু টাইম স্টার্ট হয়নি বলে এখন এটা ফাঁকা, এখন এখানে কেউই নেই, দোকান টোকান খাবারের দোকানগুলোও তো খোলেনি, তো এখন সেই জন্যই এখানটা ফাঁকা। আমরা একটু আগে গেছি আর কি, সকাল সকাল গেছি সারাদিন বেড়াবো বলে। তো আমরা বেরিয়ে আজকে দুটো জায়গায় যাব, একটা তো চার্চে যাব, চার্চ আছে একটা দেখতে যাব, আর চেরি ব্লসম ওই ঘাটে যাব। ওখানে অনেক রকম অনেক ফুলের গাছ আছে, সেগুলোকে চেরি ব্লসম বলে, তো সেখানে যাব। তো সেইটা আমি আরেক দিন দেখাবো, আজকে আপাতত এইটুকুনি দেখাচ্ছি। তো খুব সুন্দর, আর আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরের ব্লকে আমি দেখাবো, রাস্তায় বেরিয়ে এসেছি, তো পরের ব্লকে আমি দেখাবো আমরা কোথায় গেছি। থ্যাংকস ফর ওয়াচিং।